আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজকে আসছি আমার ভাগ্নির বাসায় তো ওর বাসাটা এত সুন্দর তাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো এই যে দেখুন কি সুন্দর প্রতিটি কোনায় প্রতিটি সাইডে এত সুন্দর করে ও সাজিয়েছে দেখতে অনেক ভাল লাগছে তো আমার ভিডিওটি যারা দেখেন তাদেরকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা ভালোবাসা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওগুলি দেখেন সেই ভাইয়া বোনদেরকে অবশ্যই আমার আন্তরিক ও শুভেচ্ছা ভালোবাসা জানাই আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পারি না কারণ প্লিজ তোমরা কেউ মন খারাপ করো না একটু সময় পেলেই তোমাদের সব প্রশ্নের উত্তর উত্তরগুলো দিয়ে দিব করি আর আসলে এই এডিটিং করা ভয়েস দেওয়া এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার কারণ এত কম সময়ের মধ্যে হয় না যার কারণে এই কাজ করতে অনেক টাইম লাগে অনেক কষ্ট করতে হয় এটার পিছনে আর আপনারা মনে হয় ছোট্ট একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করে দিবেন যেন আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যায় তো ও এসে আমার ছেলে এসে তো খুব মজা করছে ওর আপুর বাসা এসে খুবই মজা করতেছে আর আমার ভাগ্নিটা অনেক ব্যস্ত থাকে তো ওই বাসাটা নতুন এসেছে বলছে যে মামি এখনও সব কাজ শেষ করতে পারি নাই এখনও সুন্দর করে গুছাতে পারি নাই আমি সে না অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর করে তুমি গুছিয়েছ অনেক ভাল লাগতেছে তো ও আরও সুন্দর করে গুছাবে ওরা অনেক প্ল্যান প্রোগ্রাম করে সেইভাবে চিন্তা করে ও সব কিছু করে যাই হোক এটা করা ভালো আর এই যে ওর দুইটা বেবি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বেবিগুলো অনেক কিউট আর অনেক লক্ষ্মী আলহামদুলিল্লাহ তো এই যে বড় বেবিটা ও তো ওর ক্লাস করতেছে অনলাইনে এখন তো স্কুল সব বন্ধ হয়ে গিয়েছে এখন ক্লাসগুলো হয় অনলাইনে তো এই তো ওর ঝাড়বাতিগুলো দেখে তো অনেক ভাল লাগলো আমার তো অনেক পছন্দ হয়ে গিয়েছে তোমার ঝাড়বালি ভাত সরি ঝাড়বাতিগুলো অনেক সুন্দর দেখতে অনেক ভাল লাগতেছে ও তো অনেক ব্যস্ত থাকে সেই ব্যস্তর মাঝেও আমাদের জন্য অনেক কিছু রান্না করছে আমি না করেছিলাম তুমি রান্না করবা না তাও সে অনেক কিছুই রান্না করেছে তো বলেছে মামি তুমি কি খাবা তা আমি না আমি ডাল ভাত খাবো ডাল ভাত আমার অনেক পছন্দ খাবার বলে যে না তুমি অন্য কিছু খেতে হবে সে না তুমি যদি ডাল ভাত করো তাহলে আমি আসবো হলে আমি আসবো না তাও সে অনেক কিছুই রান্না করেছে চিকেন রান্না করেছে ডাল তারপরে অনেক ধরনের সবজি সব কিছু ও রান্না করেছে তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করব আর এই যে ওর কি সুন্দর সুন্দর পিস দেখে তো আমার অনেক ভাল লাগতেছে খুবই ভাল লাগতেছে ও অনেক বাইরে যায় দেশের বাইরে সেখান থেকে ও একটা একটা করে কিনে নিয়ে আসে তা আমি বলি ভেঙে যায় না প্লেনে আসার সময় বলে না আমি এগুলো আমার পার্স হ্যান্ড পার্সের মধ্যে ভরে নিয়ে আসি তো ও অনেক শৌখিন আলহামদুলিল্লাহ দেখে ওর বাসাটা আমার অনেক ভালো লেগেছে তো এই শোপিসগুলো ও সিঙ্গাপুর থেকে নিয়ে আসছে দেখতে তো অনেক ভাল লাগতেছে খুবই সুন্দর এগুলো অনেক স্টোন দেওয়া দেওয়া আছে ফুলের মাঝে দেখে অনেক ভাল লাগতেছে আর ওই যে আমার ছেলে তো সে পেয়েছে তার মোবাইল সারাক্ষণ এগুলো নিয়ে আসে আসলে বাচ্চারা কী আর করবে মোবাইল খেলা মোবাইলের মধ্যে খেলা ওদের সব তো যাই হোক ওরা তো সেটাই করতেছে গেমস খেলতেছে বসে বসে তো যাই হোক ওরা তো বসে বসে গেমস খেলতেছে আর সবাই আসলে যার যার কাজ করতেছে আর এই তো টেবিলে খাবার দিয়ে দিয়েছে এই যে রান্না করেছে চিকেন তারপরে সালাদ করেছে তারপরে পাবদা মাছ দিয়ে মটরশুটি রান্না করেছে ওর রান্নাটা অনেক মজা হয়েছে আর এটা করেছে কলা ভর্তা আর এই যে অনেক ধরনের সবজি দিয়ে একটা ভেজিটেবল আর ডাল তো এই তো আমরা সবাই বসে যাচ্ছি খেতে দুপুর দুপুরবেলা তাই আমরা এখন সবাই খেয়ে নিচ্ছি ও বলতেছে মামি পোলাও করতো আমি সে না পোলাও করলে আমি খেতাম না সাদা ভাতের চেয়ে আর কী আছে বলো সাদা ভাত খুবই মজার খাবার তো যাই হোক সে আমাদের জন্য অনেক রান্নাবান্নাই করেছে আমি না করেছিলাম তাও করেছে আর এই যে এটা হলো মূলা শাক এত মজা হয়েছে এই মূলা শাকটা আমি তো অনেক পছন্দ করেছি এই শাকটা একদম সবুজ সবুজ বললাম যে তুমি কীভাবে এই শাকটা রান্না করেছো আমার অনেক ভালো লেগেছে মূলা শাক তো অনেক তিতো লাগে কিন্তু ওর এই শাকটা খেয়ে আমাকে একদম তিতা ভাবটা আসেই নাই তো বললো যে মামি কুচি কুচি করে জাস্ট তেলের মধ্যে বাগার করে ওর মধ্যে ছেড়ে দিবা তাহলে নেড়েচেরে নিবা তাহলে এটা হবে না তিতাটা বের হবে না খুব তাড়াতাড়ি নামিয়ে নিতে হবে তো যাই হোক ওর সবজির কালারটা দেখে তো আমার অনেক ভালো লেগেছে একজন সবুজ সবুজ ছিল খুবই ভালো হয়েছে মজাও হয়েছে আর এই যে এটা ওর ছোট বেবি খুবই মজা হাসির খুবই কিউট আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে ওর বড় বেবি তো দুইজনে খুব বন্ধু হয়ে গিয়েছে একসাথেই দুজনে খেলা করতেছে আর আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়েছিলাম ওর বেডরুমেই নিয়েছি আর ওর বেডরুমটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি এই যে অনেক সুন্দর ও অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছে দেখে অনেক ভাল লাগতেছে আমি বলেছি তোমার বেডরুমটাও অনেক সুন্দর করে আছে বলে না মামি আমি এত সুন্দর করে গুছিয়ে নাই এখনও বাকি আছে অনেক গুছানো তো এই তো গুছ গাছ করে ও সুন্দর করে পরিপাটিভাবে রেখেছে দেখে ভালো লাগছে তো এটা ওর আরেকটা বেডরুম ওর বড় ছেলের মানে ওর বেডরুম এটা তো এই তো এখন আমরা একটু চা খেয়ে নিচ্ছি তো বললো যে মামি চা খাবো আমাকে হ্যাঁ চা খাবো তো চা বানিয়ে নিয়ে আসছে আর এই দিদি ও অনেক কাজও করতেছে আর এই যে এই বিস্কিটগুলো হচ্ছে বেলা বিস্কিট চিটগাংয়ে অনেক পাওয়া যায় চিটগের মানুষের অনেক পছন্দ এই বিস্কিটগুলো তো সেই বিস্কিট দিয়েই আমরা চা খাবো তো আবার এ দিদিও শ্যামাই রান্না করতে গিয়েছে ফিননি রান্না করতে গিয়েছে মামি তুমি বসো আমরা আমি শ্যামাই রান্না করে নিয়ে আসছি আমি সে না এত কষ্ট করো না বারবার বলতেছি তাও সে শুনতেছে না সে কি সে ঠিকই শ্যামাই আর ফিননি রান্না করে নিয়ে আসতেসে নিয়ে আসছে এই যে অনেক মজার ছিল ফিন্নিটা খুবই মজার ছিল আর শ্যামাইটা অনেক ঝরঝরা হয়েছে এবং অনেক মজা খুবই মজার ছিল তো আপনাদের ভাইয়া তো ডেসার্ট দেখলে অনেক পছন্দ করে আর খেতে থাকে তো বলেছে মামা তুমি খাও অনেক মজার, তুমি খেয়ে দেখো তো বলছে হ্যাঁ তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে অনেক মজারই হবে তো আপনাদের ভাই এত খেয়ে বলল আসলেই অনেক মজা হয়েছে তুমি এত সুন্দর করে ফিন্নি রান্না করতে পারো আর আমি এই যে বেলা বিস্কিট দিয়ে চা দিয়ে ভিজিয়ে খাচ্ছি এটা নাকি বেলা বিস্কিট চা দিয়ে খেতে অনেক মজা তো যাই হোক আমি ট্রাই করতেছি তো আজ এখানে বিদায়নি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ